আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি চিপসের রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম আমি পাকোড়ার রেসিপি নিয়ে আসছি। আমি এখানে চিপস পাকোড়া আছে না, ওইটার রেসিপি নিয়ে আসছি। প্রথম আমি চাল ডিরে ভিজাইয়া ভালো করে 4-5 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে ব্লেন্ডারে চাল ডি আমি পেটটা নিছি, একটু পানি দিয়া পেটটা দেখুন আমি সুন্দর করে এই চালটারে এখন একটা পাতিলার ভিতরে লইলাম। নিয়ে স্বাদ মতন লবণ দিলাম, দিয়ে এখন ভালো মতন আমি হাত দিয়ে সুন্দর করে চাইলের ইয়াডারে একটু ভালো করে ডইলাম নিছি। আমি আরেকটু চাইল এখানে দিলাম, আমার একটু লাগছিল কম কম, এই জন্য আমি আরেকটু দিছি। দিয়ে ভালো মতন এখন আমি এটি হাত দিয়ে ভালো করে ডইলা আমি এটারে চটকে চটকে একটা আঠা আঠা বা বসা পর্যন্ত আমি এটা একটু ডইলা নিছি। ডলা যখন হয়ে গেছে তখন দেখুন আমি এখানে যতটুক মানে চাল, তার সে 1 কাপের মনে করেন আমার একবারই চালের গুঁড়ো হইব, তো একবারই চালের ভিতরে আমি এখানে কিন্তু একটা মগ দিয়া অনেকখানি পানি দিব, কারণ এখানে পানিটা কিন্তু বেশি লাগবে আপনার। এই চালটা কাই করার মতন হইব ভালো করে জাল দিয়া, তারপরে এই মগটা দিয়ে আমি 3 মগ পানি দিছি। যে মগটা দেখতেছেন এই মগটাতে 3 মগের মতন পানি দিলাম, দিয়ে এখন আমি হাত দিয়ে ডুললা ডুললা ভালো করে পানিটারে সুন্দর করে ই করে নিলাম। যখন পানিটা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি চুলার ভিতরে বসাইয়া চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাইখা আস্তে আস্তে ভালো মতন লাড়া দিয়া এই চালের গুঁড়াটারে পুরো আঠা আঠা হওয়া পর্যন্ত, এটাকে ভালো মতন একটা আঠা আঠা হইব ততক্ষণ এটারে কাই করবো। যখন ভালো মতন এটা দেখুন আমার কিন্তু এটা অনেকখানি গাঢ় হয়ে গেছে। এখন আমি লাইরা ভালো মতন লাড়া দিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে আমি একটা ডোর মতন তৈরি করব। চুলার আঁচটা কিন্তু একেবারে কমই রাখবেন, বেশি বাড়ায় রাখবেন না, তাহলে কিন্তু চালের গুঁড়াটা ভালো মতন হইব না। চালের গুঁড়াটা যখন এরকম আঠা আঠা হয়ে যাব এটা কিন্তু ভালো মতন লাইরা তারপরে এটারে কিন্তু একেবারে মানে চামচটা দিয়ে ডোল্লা ডোল্লা এটারে কাইটা করতে হইব, যাতে কোনো দোলামোলা না থাকে, সুন্দর মতন এটা কাই করা হয়ে যায়। দেখুন কাই করা হয়ে গেলে কিন্তু ভালো একটা সফট আর আঠা আঠা ভাব হয়েছে। এখন কিন্তু আমি ভালো মতন আরও কয়েকটা লাড়া দিলাম, দিয়ে দেখুন আমার কিন্তু পাতিলার থেকে উঠে যেতেছে গা। এখন আমি একটু ডাইকা এই আটাটারে ভালো করে চুলার উপরে রেখে দেবো, কারণ যতক্ষণ একটু ডাইকা এখন চুলাটা কিন্তু বন্ধ আছিল। তারপরে দেখুন আমি 3টা বাটির ভিতরে নিলাম, নিয়ে আমি এখানে কিন্তু সুন্দর মতন কালার মিশাইয়া এখন আমি এখানে এটি কালার করে দিব। আমি কিন্তু এখানে ভালো মতন দেখুন প্রথম 2টা কালার দিছি, আর এখানে কিন্তু আমি আরেকটা কালার মানে আমি 3টা কালার করছি আর একটা সাদা রাখছি, মোট 4টা কালার করছি। এখন আমি ভালো মতন কালারটি দিছি, এখন আমি এক এক করে সবটি কালার হাত দিয়ে ভালো মতন মিলাম, যাতে সুন্দর মতন প্রতিটা চাইলের ভিতরে আঠাটা রংটা সুন্দর করে ঢুকে যায়। এই জন্য দেখুন আমি হাত দিয়ে কিন্তু ভালো মতন এই কালারটা কিন্তু অনেক ডিপ, আমি অল্প একটু দিছি তাতে অনেক কালার হয়ে গেছে। এখন দেখুন আমি ভালো মতন এটারে কিন্তু গরম দেখে ভালো করে ডুললে আমি একটা জায়গায় রাখে আবার হাতটা ধুয়ে আমি তারপরে এটাও কালার করলাম, এটাও দিলাম হাত দিয়ে ডুলে ডুলে ধুয়ে নিলাম। এখন আমি এইটারও সুন্দর করে মাইকা তারপরে আমি হাতটা ধুয়ে কিন্তু আমি ওই কালারটারও মিলাম। প্রতিটা কালার কিন্তু হাতটা ধুয়ে লইবেন, তাহলে কিন্তু একটার সাথে একটা কালার মিলব না। আর আমি ভালো মতন কালারটি মিলাইয়া তারপরে কিন্তু আমি এটি বানানো শুরু করব। এই পাকোড়ার রেসিপিটা কিন্তু অনেক মজার, এটা কিন্তু বেশিরভাগ পাকিস্তানি মানে ইন্ডিয়ান মানুষরা খায় এই পাকোড়াটা। আমাদের দেশেও বানায় অনেক পিঠা, যেভাবে আমরা চি পিঠা বানাই যেরকম পিঠাই বানাই ওই পিঠার মতনই এই পাকোড়াটার রেসিপি। এখন দেখুন আমি কিন্তু ভালো মতন এই কালারটারও ভালো করে ডললে আমি একটা সাইডে রাইখা তারপরে কিন্তু আমি এখন হাতটা ধুয়ে ওই কালারটারও আমি মিলাম। হাতটা একটু পুচ্ছা লইছি, এই কালারটারও দেখুন আমি কিন্তু সুন্দর মতন এখানে হালকা লাল কালারের মতন হয় না ওই কালারটা আমি এখানে মিলাইছি, মানে হালকা মিলাইছি। এখন কিন্তু আমি এই কালারটারও দেখুন ভালো মতন মিলাইয়া তারপরে আমি একটা সাইডে রেখে দেবো সবটি। ভালো করে যখন কালারটি মিলান হয়ে যাবো আমি এখানে একটা বড় থাল নিছি, এই থালটার ভিতরে অল্প পরিমাণ তেল দিয়ে তারপরে পুরো থালটারে সুন্দর করে তেলটা আমি হাত দিয়ে ডইলা মিলাই দিলাম। দিয়ে এখন আমি দেখুন প্রথম কিন্তু আমি সাদা ডোডারে নিব, কারণ হাতে আগে সাদাটা বানাইয়া তারপরে আমি কিন্তু
ও সবটি কালার এক এক করে আপনাদের বানায় দেখামু। আমি প্রথম দেখুন সাদাটা হাতের ভিতরে ছোট্ট ছোট্ট করে দলা করে নিয়ে যেভাবে বড়া বানায় ওইভাবে ছোট ছোট করে আমি কিন্তু এখানে প্রতিটা ডল ইয়ে যে যেরকমই হোক আপনি সুন্দর করে একটা মানে গোল গোল করে ফালাই দিলেই হইব, আর কিচ্ছু করতে হইব না। আমার এই পাকোড়ার রেসিপিটা যাদের পছন্দ হয় প্লিজ আপনারা আমার লাইক সাবস্ক্রাইব দিয়েন, আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করেন, সবাই আমার সাথে থাকেন। আর আপনাদের জন্য দোয়া রইল, আপনারাও আমাকে একটু দোয়া করেন যাতে আমি একটু আগে বাড়তে পারি। সবাই আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওটা শেয়ার করে দিয়েন বেশি বেশি। আপনারা দেখুন এখন এইভাবে করে পাকোড়া বানায়া মনে করেন বাচ্চাদের দিবেন, অনেক মজার এই পাকোড়াটা খাইতে। এখন আমি দেখুন সুন্দর করে কিন্তু আমার সাদা পাকোড়াটা বানান শেষ। এখন আমি হাতটা ভালো করে ইয়ে করে আমি এখন এই কালারটা দিন, এই কালারটাও আমি অল্প অল্প করে সুন্দর করে প্রতিটা কালার আমি এদিকে গোল গোল করে ভালো মতন কালারটা দিম। আমি অল্প করে হাতে নিয়ে নিয়ে দুটো দুটো করে ইয়ে করে দিতেছি। প্রতিটা কালার আমি এইভাবে করে বানায়া আমি কিন্তু একটা সাইডে রেখে দিই। যখন আমার এটি বানানটা পুরো হয়ে যাব আমি এটা রোদে দিয়া শুকামু। আমি কিন্তু কড়া রোদে দিয়া দুই দিন শুকাইছি, তারপরে কিন্তু দেখুন আমার কিন্তু ভিডিওটা সুন্দর মতন আমার এটা শুকিয়ে যাব। এখন দেখুন আমার এইটাও বানান শেষ হয়ে গেছে। এখন আমি এই কালারটারও সুন্দর করে এখানে একটা একটা করে ইয়ে করে দিয়ে আমি কিন্তু রোদ দিতেছি। এটি কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিলে কোনো অসুবিধা নাই। প্রতিটা কালার আমি সুন্দর মতন এইভাবে করে দিয়ে তারপরে আমি এটিরে ইয়ে করবো। আমার প্রতিটা কালার এইভাবে করে এই থালার ভিতরে দিব, যদি এটার ভিতরে না সারে আমি আরেকটার ভিতরেও দিব। এখন দেখুন আমি এই কালারটাও এদিকে দিতেছি ভালো মতন করে সবটি কালার দিয়ে, তারপরে আমি এটা রোদ দিয়ে দিব। এখন দেখুন আমার কিন্তু এদিকে এই কালারটা দেওয়ার মনে করেন কিছুটা হয়েছে। এক এক করে প্রতিটা কালার আমি এদিকে দিয়ে তারপরে আমি এটা ইয়ে করবো। এখন দেখুন আমার এই কালারটাও কিন্তু দেওয়া শেষ। এখন আমি এই সাইডে দেয় এই কালারটা অল্প করে ওটা দিয়ে দিব। তারপরে আমি অন্য একটা পাতিলার ইয়ার ভিতরে প্লেটের ভিতরে আমি যেটি থাকে ওটি আবার আরেকটা প্লেটে রোদ দিব। এখন দেখুন আমি এই জায়গায়ও কিন্তু এই কালারটা দিয়ে দিতেছি। প্রতিটা কালার আপনি হাতে লয়ে লয়ে ছোট ছোট করে ছোট ছোট দলা দলা করে দিয়ে দিলেই হয়ে যাব। আপনার দেখারও একটা সৌন্দর্য যখন এটা শুকায় অনেক সুন্দর লাগে কিন্তু এটা দেখতে। এইভাবে করে সবাই দেখুন আমি এইভাবে করে দিতেছি, আপনারাও কিন্তু এইভাবে বানায়া বাচ্চাদের দিতে পারেন। বিকালে বাচ্চারা চিপসের মতন ভাজা খাইব, অনেক মজা লাগে এটা খাইতে। হালকা পরিমাণ লবণ দিবেন, বেশি লবণ দিবেন না, কিন্তু চিপস শুকাইলে কিন্তু লবণ বেশি হলে মজা লাগবো না, তিতা লাগবো, এই জন্য অল্প লবণ দিবেন। আর দেখুন এখন কিন্তু আমার এদিকেও কিন্তু এই কালারটা অর্ধেক দেওয়া হয়েছে। এখন কিন্তু আমার এদিকে শেষ হয়ে যাবো গা। এই কালারটা দেওয়া হইলে আমি কিন্তু পরার রোদের ভিতরে এটা দিয়ে রাখব। দেখুন আমার কিন্তু এখন এটাও দেওয়া শেষ। এখন আমি সুন্দর করে এটা রোদে দিয়ে দিব। আমার কিন্তু এখানে এই ভিডিওর এটা কিন্তু দেখুন রোদে দিয়ে দিমো। এখন আমি আমার কিন্তু এদিকে এটা বানানো হয়ে গেল গা পুরাটা। এখন আমি এই প্লেটটা ধইরা দেখুন আমি সুন্দর করে এটা রোদে দিয়ে দিব। দিয়ে দেখুন আমার এটি কিন্তু অনেক সুন্দর করে শুকাইছে। দেখুন শুকানোর পরে কিন্তু আমি আপনাদের কয়টা বাজ্যা দেখাইতেছি, তেল রাখার পর্যাপ্ত পরিমাণ গরম করবেন। গরম করে যখন এটা ভালো মতন গরম হয়ে যাব চিপসটা হালকা তেলটা গরম হলে আস্তে আস্তে চুলার আঁচটা কমে থাকবে, আর আস্তে আস্তে এটা কিন্তু লাড়া দিয়ে ভালো মতন উড়ে ফুলে এটাকে ভাজবেন। এটা ভাজলে কিন্তু সুন্দর করে ভিতের থেকে এখানে ফুলে ফুলে হইব। যখন ভালো করে ভাজা হইব তখন কিন্তু কালারটা দেখেন সুন্দর মতন ফুলে যাব, আর এটা খাইতে কিন্তু অনেক মজা। এখন দেখুন আমার কিন্তু সম্পূর্ণ এটা ভাজা হয়ে আছে। এখন আমি উঠাইয়া একটা প্লেটের ভিতরে আপনাদের দেখাইতেছি। দেখুন এখন কিন্তু আমার এটা ভাজাটা কিন্তু পুরো হয়ে গেছে। এখন আমি তেলটা সাইকা ভালো মতন আমি এই প্লেটটার ভিতরে উঠাই দেব। আমি অল্প করে আপনাদের ভাজা দেখাইলাম, আমি কিন্তু বেশি ভাজি নেই। এইভাবে করে দেখুন ভাজা আপনি বাচ্চাদের দিবেন, অনেক মজার এই চিপসটা খাইতে। খেয়ে দেখেন আপনারা সবাই, আমার ভিডিওটা শেয়ার করে দিন।